بسم الله الرحمن الرحيم السلام عليكم شمالي تو درشق مندولي. আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলা নির্মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি আমি কে এম আবু তাহের চৌধুরী সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমাদের সমাজে আমাদের অগ্রজরা অনেক ভালো কাজ করে যাচ্ছেন রাত দিন সমাজের উন্নয়নে কমিউনিটির উন্নয়তেরা কাজ করছেন আজকে আমাদের স্টুডিওতে বিলেতে কমিউনিটির একজন বিশিষ্ট সমাজকর্মী মনির মাহমুদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসুন সাথে পরিচিত হয় আসসালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের স্টুডিওতে এসেছেন অবশ্যই ধন্যবাদ আপনাকে যারা মনে রহমত ভাই আমি জানতে চাচ্ছি আপনার জন্মস্থান কোন জায়গায় চট্টগ্রামের একটা আইল্যান্ড আছে সন্দীপ আমার সন্দীপের জন্ম কোন গ্রামে গাসুয়া গ্রাম গাসুয়া গ্রাম আচ্ছা আচ্ছা আপনার আব্বা মার নাম কি আমার আব্বার নাম মোহাম্মদ সুফিয়ান মিয়া আর মায়ের নাম বিবি হাজারা তারা কি বেঁচে আছেন মা আছে এখনো বাবা একশো তিন বছর বয়সে মারা গেছে আপনার লেখাপড়া কোন জায়গায় করেছেন আমার এস এসি সন্দীপ আমি পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করার পরে সাইপ্রাস আসছি সাইপ্রাস থেকে কুইনমেরি করেছেন জি সিভিল ইঞ্জিনিয়ার কৃষি আচ্ছা তো আপনি এরপরে সাইপ্রাস আপনি সাইপ্রাস পরে চলে তো আপনার ছোটোবেলার কোনো স্মৃতি মনে করেনি আপনার ছোটোবেলার স্মৃতি আপনার বেড়ে ওঠার কোনো স্মৃতি মনে আছে যেটা কত স্মৃতি কোনটা বলবো কোন ধরনের স্মৃতির কথা বলেন স্মৃতি তো শেষ নাই আপনি ছোটোবেলা কি লেখা মানে খেলাধুলা কোনটা পছন্দ করতেন বেশি আমি ইনডোর খেলাগুলো ভালো পছন্দ করতাম আমি আউটডোরে ভালো ছিলাম না আচ্ছা আচ্ছা বিতর্ক অনুষ্ঠান কবিতা আবৃত্তি

আপনার সেখানে অবস্থা সাইপ্রাস অবস্থা কেমন ভালো লেগেছিল খুব মজাদার একটা দেশ এত ভালো দেশ উত্তর সাইপ্রাস উত্তর সাইপ্রাস অত ধনী দেশ না এত ভালো মানুষ তবে সবচাইতে যেটা স্মৃতি আমার এখনো ভালো লাগে ওই দেশটা স্বাধীন হওয়ার পর থেকে একজন প্রাইম মিনিস্টার ছিল রব দিন উনি আমি যখন ছিলাম তখন তেইশ বছর ছিল ওনার তেইশ বছর পুরো হয়েছে তেইশ বছর পরে উনি ওনার ছেলেকে দিয়ে দিছে ক্ষমতাটা এখনো ওনার ছেলে আছে

কোন গাড়ি ইউজ করতো না গাড়ি আসে ইউজ করতে না ও বিকালবেলা যখন পার্লামেন্ট থেকে বাইর হয় সেই নিজ হাতে যায় নদীতে যায় বসি বাই সাথে সাথে হ্যান্ডশেক করে মানে এমন অমায়িক লোক তার কোনো শত্রু ছিল না বেঁচে মারা গেছে মনে হয় এখন তো এই অনেক অনেকদিন আমার যোগাযোগ নাই ঈদের দিন আমাদেরকে সবাইকে ডাকিয়া নাস্তা করাইতো মানে এমন অমায়িক উত্তর সাইপ্রাসে আপনার জনপ্রসতি কেমন ছিল বেশি না আমার মনে হয় কয়েক লক্ষ হবে আমার দুই এক লক্ষর বেশি হবে না ঠিক নেই ঠিক আচ্ছা 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 সুন্দর আপনার তথ্য পেলাম আচ্ছা আপনি যে ব্রিটেন আসলেন সাইপ্রাস থেকে এখানে এসে আপনি লেখাপড়া করেছেন না কাজ শুরু করে দিলেন আসছিলাম কুইন মেরি ইউনিভার্সিটিতে কিন্তু দুর্ভাগ্যবশত আমি পেমেন্ট দিতে পারি নাই অনেক পেমেন্ট ছিল তবে আরও একটা কারণ আমার চাচা ছিল এখানে একজন ডক্টর আলাউদ্দিন সাহেব ওনারাও আমাদেরকে ওইভাবে গাইড করে নাই ওই সময় আমরা পার্ট টাইম করেও আমাদের জিনিসটা করতে পারতাম দেখছি যেখানে এক সপ্তাহ কাজ করলে পাঁচশো পাউন্ড পাওয়া যায় তো ওই পয়সার দিকে চলে গেছি আর ক্লাসটা করি নাই এখানে আইসা আমি প্রথম সাইপ্রাসে আমি পার্ট টাইম টেলারিং এর কাজ করতাম আমি মাস্টার টেলার স্যাম্পল বানানো কাটা সব করতে পারতাম ওই কাজটা এখানে আইসা শুরু করছিলাম তো এখানে মাইল্যান্ডে নাজিম সাহেব আসলে একজন সিলেটের বদরুল হক ওনার একটা বড় ফ্যাক্টরি ছিল প্রায় 150 লোক কাজ করত আচ্ছা ওখানে আমি জয়েন করলাম প্রথম সপ্তাহে আমি পাইলাম মনে হয় 500 পাউন্ড মাশা তারপর তো দেখলাম যে পয়সা এখানে অনেক বেশি অর্থ অর্থ বড় আর हायर এডুকেশনটা আর হয় না এখানে

দি হ্যাভেন ফাউন্ডেশন এটা কবে আপনি করেছেন এই আমি সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত সেই বত্রিশ বছর ধরে কিন্তু আমার শখ ছিল যে আমি একটা আলখায়েরকে আমি কিন্তু অনেক বছর ফলো করতেছি দেখতেছি তো এদের যে মটো এদের যে কাজ এটাকে দেখে দেখে মূলত আমাকে ওনার এই সংগঠনকে দেখে আমি উদ্বুদ্ধ আপনার কাজ উৎসাহিত হয়েছে হ্যাঁ ওনাকে দেখেই আমি মানে উৎসাহিত হয়েছি তারপরে আমি টু থাউজেন্ডে যখন পেন্ডামিক হলো এই টোয়েন্টিতে আমি শুরু করছি হেভেন ফাউন্ডেশন এটার মাধ্যমে কি কাজ কি কি কাজ করেছেন এই সোপার আমি অনেক কাজ করতেছি যেমন এ জন্য কাজ আমার মনে হয় প্রতিষ্ঠান সন্দীপে চালাইতেছি আমি এ তারপরে হাউজিং মানুষকে হাউস বানাই দিই যাদের হাউস নাই তারপরে চিকিৎসা ক্ষেত্রে অপারেশন বিভিন্ন মেয়েদের বিধবা মেয়েদের গরিব মেয়েদের সাহায্য করা বিধবাদের সাহায্য করা টিউবওয়েল বিভিন্ন এলাকায় করা অনেক কাজ করতেছে আলহামদুলিল্লাহ যখন অ্যাক্সিডেন্ট হলো ওখানে কাজ করছি আমি তারপরে আর ইন্টারন্যাশনালি এখনও কাজ করার সুযোগ হয় না আমার ইনশাল্লাহ দাপে দাপে চেষ্টা করতেছি বাংলাদেশে প্রায় জেলায় কাজ করছি এখন সব জায়গায় করতেছি বাংলাদেশে

গর্ব গর আমার চাষি পাইছে না হ্যাঁ ওনাদেরকে দিচ্ছে যে যারা মারা যারা রত্ন রত্নগরবাবা রত্ন গর্বা মা আমার চাষি পাইছে এটা দিছে চট্টগ্রাম পৌরস ইয়া থেকে আর আমি দিছি এখানে চট্টগ্রামের যারা সন্দীপের যারা বিভিন্ন সেক্টরের অবদান রাখছে তাদেরকে খুঁজে খুঁজে বাইর করে এখানে দিছে আমি ইউরোপ থেকে আইন না আমেরিকা থেকে আয়ন না সবাইকে আমি অ্যাওয়ার্ড দিছি সন্দ্বীপ সমিতির পক্ষ থেকে হ্যাঁ আঠারোতে সদস্য এখনো আছে আছে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে তবে আমি দুইটাকে নিয়ে না আসি দায়িত্ব আমি তো ফাউন্ডার প্রেসিডেন্ট আমি চালাইতেছি তো গত দুই তারিখে একটা পিকনিক ছিল মাইলেন পার্কে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে আচ্ছা আচ্ছা তো আপনার চিরিটিতে আপনারা কয়জন ট্রাস্টি আপনারা আমরা তিনজন ট্রাস্টি আচ্ছা আপনার তো গুড কাজ আমরা শুনলাম জানলাম আপনি ভালো কাজ করে যাচ্ছেন দোয়া করবেন আমার জন্য আর আপনি আপনি তো এদেশে আপনি তো দূর অবস্থান করছেন কোন এদেশের সমাজ বড় হামলা করে শিকার হয়েছেন কিনা আপনি কখনো এগুলা টুকটাক হয় যেটা আমি এটাকে আমি এক মনে করি না এই দেশ তো অনেক শান্তির দেশ আমি এই দেশকে নিয়ে প্রাউড করি যে যে দেশে আসি আমি এত শান্তি আমি অনেক শান্তিতে আসি সব দিক থেকে অনেক ফ্যাসিলিটিস আছে আলহামদুলিল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে আমাদের সব দিক থেকে আমরা শান্তিতে আছি কোনো রকমের অসুবিধা নাই এই দেশ যারা ভালোভাবে চলতে চায় তাদের জন্য অনেক ভালো যারা ইসলাম নিয়ে চলতে চায় তাদের জন্য অনেক ভালো আর যদি আপনি অন্যদিকে যান তাহলেও ভালো আপনি ইচ্ছা এরা কিন্তু আমাদের সমাজ তো আমাদের এখানকার কমিউনিটি তো আগের তুলনায় অনেক এগিয়ে গেছে নির্বাহী মেয়র আছেন এখানে আমাদের বাংলাদেশের অনেক কাউন্সিলর আছে এবং সারা জুড়ে আমাদের অনেকে অ্যাচিভমেন্ট পার্লামেন্টে আমাদের এমপি আছেন হাউস অফ আমাদের বারোনেস আছেন অনেক কাজ আমরা করেছি এই যে আমাদের অগ্রযাত্রা এই এটাকে আমরা কীভাবে মূল্যায়ন কীভাবে দেখেন আপনার এটাই তো আমাদের প্রেরণা ওনাদের কাছ থেকে আমরা সাহায্য পাই মেয়র সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক তারপর আমাদের যে এমপি সাহেব এমপিরা আছে ওদের সাথে আমাদের সম্পর্ক ওনাদেরকে দেখে দেখে তো আমরা আগাচ্ছি আর আমাদের অগ্রজ যারা ছিল ওনারা অনেক কষ্ট করে আমাদেরকে স্টাবলিশ করছে এটা আমরা যেন দূরে রাখতে পারি ভবিষ্যতে আমরা যেন আরো ধাপে ধাপে আগাইতে পারি তো আমরা এই যে ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যেতে চাই আমাদের কি করা দরকার আমাদের নতুন প্রজন্মকে কিভাবে আমরা গাইড করা দরকার এখন আমাদের মধ্যে অনেক আছে যেমন আমি আমার পরিবারকে এটার সাথে ইনভলভ রাখি আমার ছেলে মেয়েকে যে চ্যারিটি ওয়ার্কটা এভাবে করো তারপরে সমিতির সাথে এভাবে ইনভলভ হও কিছু লোক আছে দেখি ওদের ছেলে মেয়েকে আনে না ইনভলভ করে না তো ওনাদেরকে আমি বলবো দয়া করে আপনাদের ছেলে মেয়েকে আপনাদের মরা যাওয়ার পরে আপনার ছেলে তো মসজিদে আসবে না এই সমিতিতে আসবে না সমাজ সংগঠনে আসবে না কারোর সাথে দেখা করবে না তো এটা তো আপনার জন্য ব্যর্থতা শিখাইতে হবে আমাদেরকে আমরা নিজেরাই ওদেরকে শিখাইতে হবে যে এভাবে এভাবে কাজ করো যেমন আমাদেরকে আমাদের বড়রা শিখাইছে আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে আপনি সুন্দর বলছেন যে আমরা তারা অন্য সমাজে তারা মিশে যাবে সুন্দর আপনি দেশে কেমন যান দেশে আমি তো আলহামদুলিল্লাহ গত দুই বছর যাই না আমি প্রতি বছর ডিসেম্বর মাস দেশে থাকি দেশে যাওয়াটাকে আমাদের ছেলে দেশে যাওয়া সবাইকে নিয়ে যাই আমার ফ্যামিলি নিয়ে যায় এক মাস দেশে থাকি আমি ডিসেম্বর মাস দেশে থাকি আপনাকে মনে করে যে আমাদের কমিউনিটি আমরা দেশে বারবার ছেলে মেয়েদের নিয়ে যত বেশি যাবে তত ভালো যত বেশি ছেলে মেয়েদেরকে দেশে নিতে পারবে তত ভালো তাদের দেশের সাথে ইয়া হবে কমিউনিকেশন হবে দেশে যাইতে তারা পছন্দ করবে আমার বাচ্চারা বাবা তোমরা কোন দেশে যাবা প্রথম চয়েস বাংলাদেশ যাব তারপরে সেকেন্ড চয়েস আল্লাহ হাউস দেখতে যাবে মক্কামদিনে যাবে আর কোনো দেশের নামই বলে না তারা তো অনেকগুলো দেশ সম্পর্কে জানে এই দুইটা চয়েস বাংলাদেশ মক্কা মদিনা জি 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 তারপর কথা হলো যে আমাদের সন্তানদেরও আমরা সুযোগ পেলে তাদের সময় দেশে নিয়ে যাওয়া দরকার দেশের কালচার কৃষ্টি ধর্ম ইত্যাদি পরিচয় করা দরকার কারণ এটা করলে আমাদের ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ আমাদের যদি প্রেসিডেন্ট তার নেতৃত্ব তারা আমাদের দেবে আচ্ছা আমি একটা কথা বলতে চাই এটা মনে হয় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি আপনি যদি বলেন যে আমার সকালবেলা ঘুম থেকে ওইটা যদি বলেন হে আল্লাহ আমি তুমি আমাকে দিয়ে কিছু ভালো কাজ করাবা আজকের দিনটা যেন ভালো হয় তো সকালবেলা ওইটা কাজে বাইর হওয়ার আগে দুই রকাত নামাজ পড়ে যে আল্লাহ আমাকে দিয়ে তুমি কিছু ভালো কাজ করাবা এটা আপনি নিয়ত করে বাইর হবেন ভালো কাজ কীভাবে করায় আপনি ঘর থেকে বাইর হইলে দেখবেন একজন লোক আপনার সামনে দাঁড়ায় বলবো আমাকে একটু রাস্তাটা দেখাইয়ে দেন আপনার পয়সা খরচা হয় নাই এই যে রাস্তাটা দেখাইলেন যে আল্লাহ কিন্তু আপনাকে দিয়ে ভালো কাজ করাইলো আমি প্রতিদিন এটার ফল পাইতেছি

আর বাকিরা এখনো ধাপে ধাপে বিভিন্ন ক্লাসে তাই যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার আপনার তাদেরকে অ্যাডভান্সমেন্টের জন্য তাদেরকে মানুষ করার জন্য এদের প্যারেন্টস হিসেবে আমাদের কি দায়িত্ব বলে আপনার মনে করেন আমি তো আমার ছেলে মেয়েকে আপনার ইয়া বলি যে দেখো ওনার ছেলে মেয়েরা কেমন ভালো রেজাল্ট করে উনি ছেলে উনি টিচারই করে উনি ছেলে মেয়েদেরকে আমার মেয়ে সবসময় বলে যে আপনার কথা আসলেই বলে যে ওনার ছেলে ওই যে আপনার ছেলে যে কাউন্সেলার আমি বললাম ওনার ছেলে মেয়েরা ওনার থেকেই প্যারা না পাই যাই কেউ কাউন্সেলার কেউ ভালো রেজাল্ট করে তো আমরা উৎসাহিত করা দরকার হ্যাঁ উৎসাহিত করতে হবে ছেলে মেয়েদেরকে যাদের ভালো রেজাল্ট করে ভালো ভালো যে সমস্ত জিনিসগুলো আমরা ওদেরকে তুলে ধরতে হবে দেখো এইভাবে এই ছেলেটা এই ভালো রেজাল্ট করছে এই মেয়েটা ডাক্তার হয়েছে তখন তারা উৎসাহিত হবে তারপরে বলতে চাচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি দিতে হবে প্রায়োরিটি দিতে হবে তারা তাদের লেখাপড়া করে তারা অ্যাডভান্স হতে পারে মানুষ হতে পারে শিক্ষিত হতে পারে এটার কোনো বিকল্প এ প্যার্স হিসেবে আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ যে আপনি প্রথমে বলেছিলেন আমাকে যে আপনার সাইপ্রাস থেকে যখন ব্রিটেন আপনি আসেন কুইনবের ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করার জন্য আসছিলেন সেখানে এসে আপনার ফিজটা আপনি করতে পারেন নাই আপনি প্রপার সাপোর্ট পান না এখানে আপনার জন্য আত্মীয় ছিলেন যিনি সাপোর্ট রক্ষার উপরে দিতে নাই তোমার আপনার কাজে লেগে যান ও কাজে লেগে আপনি অনেক অর্থ উপার্জন করেছেন অর্থ উপার্জন করাতে আপনি লেগে যাওয়া আর লেখাপড়া শেষ করতে পারেন নাই তো এখন আপনার কি মনে হয় না যে অর্থ উপার্জন হচ্ছে লেখাপাড়ায় সর্বোৎকৃষ্ট এটা ভালো এই ব্যাপারে আপনার বিদর্কে সত্যিকার অর্থে যেটা বলতে হয় আমার আঙ্কেল যদি আমাকে একটু বলতো যে তুমি পড়ালেখার সাথে সাথে পার্ট টাইম কাজ করো তাহলে আমি হায়ার এডুকেশনটা করে আমি অনেক দূর আগায় যেতে পারতাম তা আপনি কি মনে করেন আমাদের

বা কিউ গাইড দে সাপোর্ট দে তারা যেন পড়া লেখাটা কন্টিনিউ করে পড়া লেখা করার পরে কি পারবে কির মামু না খালা না চাচা নাতে সঙ্গে পড়াশোনা করবে না অনেকে পারে আমি দেখছি এনAmong ছেলে আসে কষ্ট কইরা আসে পিএইচডি করে ফেলছে কষ্ট কইরা কিন্তু অনেকেই মানে একটু একটু কষ্ট করতে চায় না সে কাজে লাগগা যায় মানে লাইন চুত হয়ে যায় আমার এক ভাই আছে এখানে সে অনেক কষ্ট কইরা ইয়া করছে পিএইচডি করছে

সেখানে কী দেখবে দেখার মতো কী আছে বাংলাদেশ আমি দয়া করে বলবো ছেলেদেরকে নিয়ে ঘরে বন্দি করে রাখবেন না বাংলাদেশে এখন প্রত্যেকটা জেলায় আপনি প্লেনের ব্যবস্থা আছে আপনি প্লাইটে নিবেন ছেলেদেরকে মাত্র সাত হাজার পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ঢাকা থেকে যে কোনো ডিস্ট্রিক্টে গেলে মাত্র পাঁচ হাজার সাত হাজার টাকা প্লেন বাড়া আপনি প্লেনে নিয়ে যাবেন ছেলেদেরকে সিটি দেখাবেন খুলনা দেখার জিনিস আছে চট্টগ্রাম দেখার জিনিস আছে চট্টগ্রাম হিল ট্র্যাক্স দেখার আছে কক্সবাজার দেখার আছে যেখানে যেমন বাংলাদেশে দেখার জিনিস আছে কি দেখবে বাংলাদেশে কি নাই বাংলাদেশে সব আছে প্রাকৃতিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভর্তি সব দেখার মতো কিন্তু ভয় ভয় যেন না পায় ছেলেরা যে ওখানে সাপ আছে আছে ডাকাত এই ধরনের চিটে কি নাই সবই তো চিটাং আপনি নদীর পাশে যাবেন ইয়াতে যাবেন কক্সবাজার বিচে যাবেন তারপরে রাঙ্গামাটি যাবেন এগুলো সব দেখার জায়গা

এই দেশে বাংলাদেশ তো দেখার কত কিছু আপনি অনেক কিছু আছে অনেক কিছু আছে আপনার কথা হলো যে আমাদের ছেলে মেয়েদের দেশে নিয়ে যাওয়া দরকার বাংলাদেশের যে প্রাকৃতিক যে সৌন্দর্য প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক যে আপনার ন্যাচারাল যত সিনারি আছে ওগুলো দেখানো দরকার এতে আপনি এখানে টার্কি গেলে আপনি দশ হাজার পাউন্ড খরচ করেন স্পেন গেলে দশ হাজার পাউন্ড খরচ করেন বাংলাদেশে কিন্তু করে না বাংলাদেশে নিয়ে বাচ্চাটাকে ঘরে রাখা দেয় শেয়ার এনজয় করেন বলে বাংলাদেশে কিছুই নাই আপনি যেমন পয়সাটা সাইপ্রাসে খরচ করেন ইস্তাম্বুল যায় খরচ করেন স্পেনে করেন সে সেম অ্যামাউন্ট বাংলাদেশে খরচ করবেন ডবল এনজয় করবে বাচ্চারা এখন আমি আপনাকে বলি যে আমাদের এই যে বিলাতের মনে আমাদের তরুণ সমাজ যারা আমার ভবিষ্যতের আমাদের প্রজন্ম আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক যারা ওদেরকে আমরা তবে অনেক ছেলে আমাদের আপনার নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্নভাবে মাদকাসক্ত হচ্ছে ড্রাগের সাথে জড়িত হচ্ছে এই ব্যাপারে এদের প্রেরেন্স হিসেবে আমাদের কী দায়িত্ব আমরা কী করতে হবে এটা অ্যাজ এ মুসলিম মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে আমরা দিন শিখাইতে হবে দিন থেকে একটুখানি সরে গেলে তারা কিন্তু এই দিনের সাথে আমাদের অনেক কিছু সম্পৃক্ত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলাম সম্পর্কে জানাইতে হবে দিন শেখাইতে হবে নামাজ রোজা হজ জয়াত সম্পর্কে এদেরকে বুঝাইতে হবে এদেরকে আমরা নিজেরাই ওদের সাথে থাকতে হবে বুঝাইতে হবে আমরা কিন্তু আমাদের প্যারেন্টসেরা নিজেরা মসজিদে যাই ছেলেটাকে আনে না নিজেরা ওয়াজ শুনে ছেলেটাকে নেয় না মেয়েটাকে নেয় না তো আমরা আমাদের যে প্রজন্মকে আমরা এই মদ গাইড করতে হবে এটা গাইডেন্স আমরা যদি গাইড না করি এটার জন্য আমরা দায়ী থাকবো আমরা দায়ী থাকবো এটার জন্য আমরা এদেরকে গাইড করতে হবে তো আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনি টাইম ছেলে মেয়ের সাথে ঘরে বসবেন খেলবেন আমি লুডু খেলি আমার ছেলে মেয়েদের সাথে এই বয়স তারা এনজয় করে বাবার সাথে ছেলেমেয়েরা যেন আপনাকে ফ্রেন্ড মনে করে আপনি দূরে ওদের থেকে গ্যাপ করবেন না ছেলে মেয়েদের সাথে খেলবেন মাঠে যাবেন যেখানে ওরা যাইতে এনজয় করে ওখানে নিয়ে যাবেন বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাবেন তখন তারা অন্য দিকে যাওয়ার সময় পাবে না তখন আপনার সাথে ঘুরবে আপনার সাথে ওদের সম্পর্কটা গভীর হবে এখন আমাদের প্যারেন্টসদের অভ্যাস হলো কি নিজের কাজ বন্ধু বান্ধব ছেলে মেয়েদের সাথে সময় দেয় না এটা কিন্তু আপনার এই পয়সা কোনো কাজে লাগবে না যদি আপনি ছেলে মেয়েকে আপনি সুশিক্ষিত না করতে পারেন ঠিকই বলছেন কারণ বাচ্চাদের সাথে যদি আমাদের আপনার ইয়ে হয়ে যায় গ্যাপ হইতে না আপনি গ্যাপ হয়ে যায় তো তো মিয়া আমাদের কাছে শিখতে পারবে শিখবে না আপনার কাছে আসবে না আপনার বাচ্চাদের সাথে থাকতে হবে টাইম দিতে হবে আমি তো দেখি প্রায় সময় স্কুলে মা নেই মা নেই কেন আপনি বাপ হয়ে একবার দিতে পার মা নিয়ে দিয়ে আসলো বাপ একবার নিয়ে আসেন এই যে শেয়ারিংটা আমাদের মধ্যে এটা খুব কম হয় বাবারা তো কাছে থাকেন তবুও সময় দেওয়া সময় দেওয়া লাগবে কাজ অত কাজের দরকার নাই যেটা আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে আপনার অত কাজের দরকার নাই তো জি জি তা আপনাকে মোদির ভাই আমরা অনেক কথা বললাম আপনাকে ধন্যবাদ আমরা আর কার কিছু শেয়ার করতে চাই আপনি কিছু আমি শেয়ার করতে চাই ভাই যত কাজ আপনি যা মুখে বলবেন তা কাজে করবেন কাজে করবেন কাজের সাথে কথার সাথে মিল থাকলে এটাই আপনার তখন হবেন আপনি যে কোনো কাজ হাতে নেবেন ওইটাকে ফুলফিল করার চেষ্টা করবেন আদুরা কোথাও কোনো কাজ ছাড়বেন না এই যে সন্দীপ সমিতি আজকে তেইশ বছর আমি কন্টিনিউ করে যাচ্ছি সারি নাই হাল সারি নাই আলহামদুলিল্লাহ এখন শুরু করলাম হ্যাভেন ফাউন্ডেশন আমার আমির তো আমি চালাই যাব সংগ্রাম আমি হাল ছাড়বো না আমি যেটার সাথে লাগি ওইটাকে কন্টিনিউ করি আপনাকে থ্যাঙ্ক ইউ আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান কথাবার্তা উপদেশ আশা করি আপনার কথা যেগুলো আমাদের ভিউয়ার্সরা শুনছেন ওগুলো আমাদের কমিউনিটি কাজে লাগবে ফায়দা হবে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আপনারা দীর্ঘক্ষণ কথা শুনছিলেন আমাদের আজকের অতিথি বিশিষ্ট চ্যারিটি ওয়ার্কার সমাজসেবী যেন মনির মাহমুদের আশা করি আপনার অনুষ্ঠান ভালো লেগেছে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ওয়া ওবারাকাত